বাগেরহাট কলেজ নামে 1918 সালে প্রতিষ্ঠা করা হয় বর্তমানের পিসি কলেজ। 1933 সালে বিখ্যাত রসায়নবিদ প্রফুল্লচন্দ্রের নামে পিসি কলেজ নামকরণ করা হয়। বর্তমানে 14টি বিষয়ে সম্মান ও 6টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে এই প্রতিষ্ঠানে। আর এসব বিষয়ে পড়ালেখা করছে 10,000-এরও বেশি শিক্ষার্থী। তবে শিক্ষার্থীর তুলনায় নেই শিক্ষক কর্মচারীর পদ ও সংখ্যা। প্রত্যেকটা বিভাগে 12 জন করে শিক্ষক থাকার কথা, শিক্ষক পদ সৃষ্টি করার কথা, কিন্তু বর্তমানে 4 জন করে পদ রয়েছে। রয়েছে প্রয়োজনীয় অবকাঠামোর অভাব, তাই নষ্ট হচ্ছে মূল্যবান বৈজ্ঞানিক নমুনা। দশদিন শ্রেণীর জন্য যে ভৌত অবকাঠামো, শ্রেণীকক্ষ এবং পরীক্ষার জন্য যে কক্ষ দরকার, রুম দরকার, তা একেবারেই অপ্রতুল। এরই মধ্যে পরিত্যক্ত ঘোষিত ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। ক্লাস নেওয়ার মতন টিচার নেই, তারপরে পর্যাপ্ত ক্লাসরুম নেই। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে যে ভবনটা আছে সেটার অবস্থা খুবই খারাপ। সরকারের কাছে দাবি জানায় যে অতি শীঘ্রই যেন এটা নির্মাণের ব্যবস্থা করেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের শিক্ষার মান ও সুনাম ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।